নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এখন আমাদের প্রায় প্রত্যেকেরই একটা কমন সমস্যা এবং সেটা হচ্ছে কি কম বয়সের মধ্যে আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলস ফাইন লাইন্স এগুলো কিন্তু এসে যায় অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সের মানুষদেরকেও অনেক বয়স্ক দেখায় তার একটাই কিন্তু কারণ সেটা হচ্ছে স্কিনের মধ্যে অনেক তাড়াতাড়ি রিঙ্কেলস ফাইন লাইন্স এগুলো এসে যায় স্কিনের মধ্যে ভাঁজ পড়ে যায় স্কিনটা কুঁকড়ে যায় স্কিন তার ইলাস্টিসিটি হারিয়ে স্কিনটা ধীরে ধীরে ঢিলে হতে থাকে যদি এরকম আপনার সাথে হয়ে থাকে বন্ধুরা তবে আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরই জন্য সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ঘরোয়া প্যাক যেটা ব্যবহার করলে আপনাদের ত্বকের মধ্যে থাকা রিঙ্কলস ফাইন ফাইনল্যান্স এগুলো ধীরে ধীরে কমবে এবং তার সাথে আপনাদের ত্বকটা কিন্তু সজীব এবং টান হবে বন্ধুরা সো এই ঘরোয়া প্যাক বানানোর জন্য একদম প্রথমেই যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কফি পাউডার বন্ধুরা বন্ধুরা আজকে আমি এই যে ঘরোয়া প্যাকটা আপনাদের সাথে শেয়ার করছি এই প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবেন অল টাইপ অফ স্কিন অর্থাৎ আপনারা যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবেন যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবেন যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা সো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু একবার প্যাকটা ব্যবহার করার জন্য ঠিক যতটা কফির প্রয়োজন অর্থাৎ এক চামচের মতো এখানে আমি কফি ব্যবহার করছি কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং যার কারণে এটা আমাদের ত্বকের মধ্যে থাকা প্রি রেডিক্যালসগুলোকে দূর করে ত্বককে টান টান করতে সাহায্য করে বন্ধুরা এরপরে আমি এখানে যেই উপাদানটা নিয়েছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা আবার কি সো এই উপাদানটা বন্ধুরা কি অন্য কিছুই না এটা হচ্ছে কলা কলাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচে করে থেঁতো করে নিতেও পারেন তবে সেক্ষেত্রে কিন্তু দানা দানা রয়েছে তাই আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা কলাটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এইভাবেই পেস্ট বানিয়ে নেবেন বন্ধুরা কলার মধ্যে বন্ধুরা মানে অসীম ক্ষমতা রয়েছে যেটা আমাদের ত্বকের মধ্যে থেকে ফাইন লাইনস রিঙ্কলস দূর করবে মুখের যে একটা ফোলা ভাব চোখের নিচে যে ফোলা ভাব হয় সেগুলোকে দূর করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা আর আমাদের যে ত্বকটা কুকড়ে যায় মূলত অ্যাকচুয়ালি কি হয় অনেক সময় দেখা যায় যেটা সেটা হচ্ছে যাদের ড্রাই স্কিন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্কিনের মধ্যে রিঙ্কলস ফাইন লাইনস এগুলো খুব তাড়াতাড়ি চলে আসে স্কিন তার ইলাস্ট্রিসিটিটা হারিয়ে ফেলে শুভ এখানে এই যে কলাটা আমি ব্যবহার করছি এটা কিন্তু এক নম্বর ত্বকটাকে ডিপলি ময়শ্চারাইজ করবে একদম ত্বকটাকে ড্রাই হতে দেবে না যার কারণে কিন্তু ত্বকের মধ্যে ফাইন লাইন্স রিঙ্কলস এগুলো আসবে না আরেকটা যেটা করবে সেটা হচ্ছে কলা আমাদের ত্বকের মধ্যে কোলাজেন প্রোডাকশন করবে এছাড়াও কিন্তু এটা আমাদের ত্বককে গ্লোয়িং করতেও ভীষণ সাহায্য করে ত্বকের ডেড সেলস রিমুভ করতে পারে সানট্যান দূর করতে পারে কলা আমাদের স্কিনের জন্য এক কথায় বলা যেতে পারে ভীষণ ভালো বন্ধুরা সো এখানে মোটামুটি আপনারা যদি এক চামচ কফি পাউডার নেন সেক্ষেত্রে কলা আপনাদেরকে মোটামুটি দেড় চামচের মতো এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা সো দেখুন এখানে আমি কলাটা নিয়ে নিয়েছি এবং সবসময় চেষ্টা করবেন কলাটাকে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে তার কারণ যেহেতু আমি এখানে ফেস প্যাক বানিয়ে নিচ্ছি সো এরপরে এখানে আমি যেটা ব্যবহার করছি বন্ধুরা সেটা হচ্ছে মধু মধু এখানে আমার একদম ঘরোয়া যে মধুগুলো হয় সেই মধু আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে ডাবরের মধু নিতে পারেন বা মার্কেট চরিত যে মধু পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ একটু ভালো মানের মধু ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো পাবেন মধু যেটা করবে আপনাদের স্কিনটাকে অনেক বেশি ডিপলি মশ্চারাইজ করবে এবং ত্বকে যে কোনো ধরনের দাগ ছোপ সেগুলোকে তো কমিয়ে ফেলবেই ত্বকে যদি কোনো রকম ইনফেকশান থাকে সেটাকেও কিন্তু দূর করতে মধু ভীষণ সাহায্য করে বন্ধুরা আর স্কিনের মধ্যে একদম শাইনি ভাব একটা এনে দেবে ত্বকের ওপর অনেক সময় কি হয় ডেড সেলস জমা হয়ে হয়ে কিন্তু অনেক সময় ত্বকটাকে অনেক বেশি বয়স্ক দেখায় ত্বকটাকে অনেক বেশি কুকড়ো কুকড়ে যায় বা ঝুলে যায় এরকম দেখায় কিন্তু আপনারা যদি এ ধরনের প্যাক ব্যবহার করেন বন্ধুরা আপনাদের ত্বকের উপরে যে ডেড সেলস জমা হয়ে থাকে সেই ডেড সেলসটা কিন্তু দূর হয়ে গিয়ে ত্বকটা একদম নতুনভাবে আপনারা দেখতে পাবেন ত্বকটা অনেক বেশি গ্লোয়িং হবে ত্বকটা সজীব হবে ত্বকটা প্রাণ ফেরে পাবে বন্ধুরা এরপর এখানে নেক্সট আমি যে উপাদানটা ব্যবহার করছি বন্ধুরা সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা অপশনাল রইলো যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটাকে স্কিপ করতে পারেন অথবা আপনারা এই জায়গায় চাইলে গ্লিসারিন ব্যবহার করতে পারেন বন্ধুরা বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু ত্বকের ফোলাভাব কমিয়ে দিতে পারে তার সাথে সাথে ত্বকের ইলাস্ট্রিসিটি ফিরিয়ে আনতে পারে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো সো বন্ধুরা দেখুন এখানে জাস্ট কয়েকটা উপাদান আমি ব্যবহার করেছি এবং প্রত্যেকটা উপাদান আপনি কিন্তু আপনার বাড়িতেই পেয়ে যাবেন খুব সহজে তাই স্কিনকে একদম অবহেলা না করে অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আপনারা পরিচর্যা করুন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে ঝুলে যাওয়া স্কিন ধীরে ধীরে কিন্তু টান টান হবে অনেক বেশি সজীব হবে ফর্সা হবে এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে আর এই যে প্যাকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই প্যাকটা আপনারা জাস্ট একবার ব্যবহার করার পরেই কিন্তু অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার বলে দিই বন্ধুরা এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন অবশ্যই এটাকে ব্যবহার করার আগে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমেই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে এবং তারপর এই প্যাকটাকে আপনাদেরকে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে অবশ্যই গলাতেও কিন্তু ব্যবহার করবেন তারপর এটাকে রেখে দেবেন শুকনো হওয়ার জন্য যখন শুকনো হয়ে যাবে তারপরে আপনারা এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন বন্ধুরা বন্ধুরা এটাকে আপনারা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন এখানে এমন কোনো হার্মফুল কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা নেই যেটা আপনাদের স্কিনের কোনো ক্ষতি করবে সো এটাকে আপনারা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে একদিন অল্টারনেট করে ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে হ্যাঁ একটা খুব ভালো রেজাল্ট যদি আপনারা পেতে চান তবে অবশ্যই কিন্তু এটাকে টানা ব্যবহার করতে হবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশের নোটিফিকেশান আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকেই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা